আসসালামু আলাইকুম মেজবেকপুর চ্যানেল, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আজকে আমি নিয়ে এসেছিল রাজহাঁসের রেসিপি। তো এখানে আমি রাজহাঁসটা কেটে নিয়েছি আর হলো তেজপাতা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। তো ভালো করে এখন মশলা দিয়ে আমি ভালো করে আগে মেখে নিব এক এক করে মশলা দেবো। তো প্রথম দিতেছি তেল, তারপর দিতেছি আদা রসুন বাটা, জয়ফল জটি বাটা, জিরা বাটা সব একসাথে দিয়ে দিব, আর দিয়ে দিতেছি শুকনো মরিচ বাটা। এখন আমি ভালো করে মেখে নিই, আর দিব হলুদ 2 চামচ মতন। তো মেখে নিই এটা, আর আমি চুলা অলরেডি পেঁয়াজ ভাজি দিয়েছি, ওটা আমি আর দেখালাম না। আর দিয়ে দিতেছি জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলো জিরার গুঁড়া একসাথে দিয়ে দিলাম, আর দিতেছি 7 মতন লবণ। এখন ভালো করে মেখে নিই, আর দিতেছি গরম মশলা গুঁড়া, মাংসের সাথে যেন ভালো করে মশলাটা মাখানো হয় সেভাবে খেয়াল রাখতে হবে, কারণ মশলাটা যত সুন্দর করে মাখানো হবে মাংসের স্বাদটা তত বেড়ে যাবে। তো এভাবে মেখে নিতে হবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো এখন আমি যে আমার পেঁয়াজটা ভাজা শেষ, তো আমি এখানে পেঁয়াজ ভাজার সাথে আমি দারচিনি এলাচি লং দিয়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটা যেন ভালো সুন্দরভাবে ছুটে এই জন্য। তাই যে আমি এখন মাংসগুলো দিয়ে দিব, আর মশলা যে মশলা বাকি মশলাটা থাকবে ওটা আমি পানি দিয়ে কি করে দিয়ে দিয়েছি, তো এটা হতে থাক, তো এটা ভালো করে কষণ হোক, তারপর আমি পরে পানি দিব। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, রাজহাঁসের মাংস হয়ে গেছে। এখন আমি সবার লাস্টে জিরা ফাঁকি দিয়ে দিব, আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি 10-12টা কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে যে যেমন খাল ঝাল খান। আর এখন আমি জিরা ফাঁকি দিয়ে দিব, তালা জিরার গুঁড়া, এই যে হয়ে গেছে আমার রাজহাঁস। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।